তুমি মমতাদের জায়গায় যাও না তুমি মমতাদের জায়গায় যাও তো আমার সাথে না তোমার সাথে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো নেই সে যে ঈদে ঘুরতে গেলাম সেই ভিডিওটা আজও আপলোড দিতে পারি নাই ঈদের ছুটি শেষে অনেক ব্যস্ততার মাঝে আবারও নিয়ে আসলাম পার্ট টু মানে শেষ ভাগ নিয়ে এর আগে আমি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভিডিও প্রথম পার্ট দিয়েছিলাম এবার দিলাম দ্বিতীয় পার্ট তো এটা অন্য প্রান্ত লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অন্য প্রান্ত এখানে এসে দেখি প্রজাপতির মেলা আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে সেতে সাথে সাথে অন্যান্য লোকজনের ক্যামেরাবন্দি করতেছে ফরিঙ্গের মেলা দেখেছি প্রজাপতির মেলা এই প্রথমবারের মতো আমি দেখলাম অনেকজন আনন্দ উপভোগ করতেছে এটা নিয়ে ওই পাশ থেকে এ পাশে আসতে দেখি অনেকগুলো দোকান এখানে দেখুন যে আপনাদের ক্যামেরাম্যান তাকে দেখা যাচ্ছে একটা ছোট্ট আয়নার ভিতরে আয়নাটা অনেক সুন্দর বাট আমি কিনি নাই আর এই পাশে রয়েছে আমাদের আয়রা সে তার মতো করে দেখেন মহা খুশি আয়রার খেলাধুলা শেষ করে এই পাশে আসতে দেখি ছোট ছোট পাতিলগুলো মানে বিভিন্ন রঙে রাঙিয়ে রেখেছে পাতিলগুলো অনেক সুন্দর আমাদের ওইদিকে বলে টিসা দিনে উঠে রাখছে তারপরে এই পাশে এসে পাবেন থ্রি পিসগুলো অনেক সুন্দর এখানে আসতে অনেকে পছন্দ মতো থ্রি পিস দাম দাঁড় করে নিতে পারেন তারপরে রয়েছে কাঠের জিনিসপত্র ও রুমে বা ঘরে সাজিয়ে রাখার জন্য শোপিস আর এর পাশে তো আমাদের আয়রা রয়েছে সে তো কারোর সাথে যায় না আয়রা তো আয়রার মধ্যে শুধু দৌড়াদৌড়ি করতে গেছে সে কাউকে চেনে না খোলা মাঠ ময়দান পেয়ে অনেক মানুষজন দেখে সে অনেক খুশি আনন্দিত তো ভয় ছিলাম ছোটো বাচ্চা ভাই ভাবি ছিল আয়রা ছিল যে হয়তো কান্না করবে বা জ্বালাবে ছোটো বাচ্চা বোঝেনি তো তা না ও অনেক খুশি ছিল অনেক আনন্দে ছিল প্রকৃতির গাছ সবুজ গাছ অনেক সুন্দর লাগতেছে তো লোক কারুশিল্প ফাউন্ডেশন ভবন শেষে আমরা গেট দিয়ে বের হবো এর ফাঁকেই দেখি ডাইনাবামের সময় তাদের নিজেদের প্রিয় মুহূর্তগুলো মানে ক্যামেরাবন্দি করতেছেন হাতছাড়া করতে চায় না তাদের কাটানো এই মুহূর্তগুলো অবশেষে আমরা এখান থেকে বের হয়ে আসলাম এখন চলে যাবো আমরা পিরামিড আর তাজমহলের উদ্দেশ্যে তো গাড়ি ঠিক করতেছিলাম অবশ্যই কোথাও যাইতে হলে নিজেদের ভাড়াটা নিজেরা নিতে আর তারপরে গাড়িতে উঠবেন এখান থেকে আমরা তাজমহল বা পিরামিড কখনো যাই নাই নতুন জায়গা তো আমাদের কাছ থেকে ভাড়া অনেক কিছু আছে 800-700 রিজার্ভ সিএনজিতে তো এখানে অনেক দাম আদর করার পরে আমরা 350 টাকা একটা সিএনজি পেয়েছি সেটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে পিরামিড পর্যন্ত 350 টাকা বাট প্রথমে 2-3 জন চাইছিল হচ্ছে 800-700 টাকা তো এখানে দেখলাম পানামা নগরী পানামা সিটি দেখতে পাচ্ছেন আমরা এটা পরে জানতে পেরেছি যে এখানে পানাম নগরী বা পানামা নগরী এখানে আছে এটা মিস করে ফেলছে আপনারা অবশ্যই যাবেন ঘুরতে রাস্তার দুই পাশ দিয়ে লিচু বাগান সিএনজিওয়ালা সেই লিচু বাগান সম্পর্কে আমাদের অনেক কিছু জানান কদমি লিচু কোনটা কী লিচু সব কিছু জানাই দেয় অনেক অনেক লিচুর বাগান ছিল শ্রাবণী ছিল শ্রাবণী লিচুগুলো চুরি করার চেষ্টা করছে কিন্তু পারে নাই তো অবশেষে আমরা সিএনজি রিজার্ভ করে নিয়ে যাচ্ছি পিরামিডের উদ্দেশ্যে প্রায় কাছাকাছি চলে এসেছি এই পথ যদি না শেষ হয়ে গেছে অবশ্যই চলে এসেছি পিরামিডের কাছাকাছি শ্রাবণী মহা খুশি সারাদিন ক্লান্ত করছে বাট তার ক্লান্ত এখনও ক্লান্তি আসে নাই কারণ সে পিরামিড দেখবে তাজমহল দেখবে প্রবেশ ফি 150 টাকা জন প্রতি আমরা চারজন ছিলাম চারজনের জন্য 4টা টিকিট নিয়েছি আয়রার জন্য টিকিট লাগে নাই রাজমণি পিরামিড লোকেশন দেওয়া আছে দেখেন পেরাবো সোনারগাঁও নারায়ণগঞ্জ তো এক টিকিটের দুইটা দেখা যাবে এখান থেকে আপনি একটা টিকিট করলে আপনারা হচ্ছে পিরামিডও দেখতে পারবেন এই পাশে হচ্ছে তাজমহলে ঘুরতে পারবেন কিন্তু টিকিটটা হারানো যাবে না তো আমি ঢুকে পড়লাম প্রথমে পিরামিডে পিরামিডের ভিতরে ঢুকতে এখানে আপনার যে সৌন্দর্যটা ফুটে উঠছে দেখেন শ্রাবণী আমাকে টানতেছে না আমি শ্রাবণীরে টানতেছি এই যে শ্রাবণী ফুল ফল অনেক গাছ লতা পাতা পেয়ে তার সাথে মিশে গেছে প্রকৃতির সাথে আসলে পিরামিডের যে রাজমণি ফিল্ম সিটির উপরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দুই হাত দিয়ে পিরামিডের ভিতরে যে সবুজায়ন বা সবুজ প্রকৃতি যেটা দুই পাশ দিয়ে সবুজ ফুলের গাছ মাঝখান দিয়ে রাস্তাটা করছে অনেক সুন্দর তার মাঝখান দিয়ে মাথা উঁচু করে দেওয়া আছে পিরামিড এটা কী ফুল ফুলের নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ফুল ফল মানে গাছ লতা পাতার ভিতরে মাথা উঁচু করে পিরামিড তাকিয়ে রয়েছে উপরে রয়েছে এই যে দেখুন ময়ূর পাখি মানে হচ্ছে বানায় রেখেছে ময়ূর পাখিগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার উপরে যেন বসে আছে এই পাশে জবা ফুলের একটা রহস্য এখানে তারা লিফলেট আকারে ছাপিয়ে দিয়েছে জবা ফুলের তেল চুলের গোড়া শক্ত করে কারণ এই ফুলে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে অবশ্যই তারা এটাই যাদের সমস্যা আছে তারা এটা ইউজ করবেন
এই তো শ্রাবণী, মানে সবুজের প্রকৃতি পেয়ে আমরা টাইনা টুইনে কোন দেখে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। এখানে পাখির রাজ্য আছে, পাখির রাজ্য তো যায় নাই, সময় ছিল না, সন্ধ্যা হয়ে গেছে, কারণ তাজমহল ঘুরতে হবে। এই কারণে দৌড়াদৌড়ি করে আর কি সবগুলো ঘোরাঘুরি শেষ করছি। সবাই অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন। অবশেষে পিরামিডের ভিতরে ঢোকার জন্য আমরা প্রস্তুত। এখন পিরামিডের ভিতরে ঢুকবো, সাথেই থাকুন, সাথেই চলুন। পিরামিডের ভিতরে রয়েছে রাজা রানী, দেহ মৃতদেহর মমি সাজিয়ে রেখেছেন। তারপরে এখানে রয়েছে ওই যে রাজা রানীদের মানে মৃতদেহ মমি করে রাখা। আসলে সত্য মিথ্যা আমি জানি না, ঘটনাটা আমি পড়ি নাই। রাজাদের পোশাক রয়েছে, রাজাদের রানীদের অলঙ্কার রয়েছে, গহনা বিশেষ, পোশাক বিশেষ সব কিছু রয়েছে এখানে রাখা। ভিডিও করা নিষেধ। তারপরে আমি ক্যামেরাটা গোপনে বা চুরি করে চালিয়েছি। আর ভিতরের আওয়াজটা তো আপনারা সবাই শুনতেই পারলেন, কীরকম আওয়াজ আমরা নিজেরাই করি। এই যে মহারানীদের অলঙ্কার সাজিয়ে রাখা হয়েছে এখানে। তারপর তাদের রুমে যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলো এখানে রাখা আছে। অবশেষে পিরামিডের ভিতর থেকে ভিতরে কী কী জিনিস থাকতে পারে বা থাকে সেগুলো আমরা দেখে পিরামিড থেকে বের হয়ে আসলাম। এসে ডান দিকে এখানে দেখেন সৌন্দর্য, মানুষের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেছে। এই তো সেই পিরামিড। তো পিরামিডের ভিতরে অন্ধকার ছিল, অনেক ভালো লাগছে। আলো দিয়ে একটু খারাপ লাগছে, নিজেরা ফোন চালিয়ে আলো জ্বালিয়েছি। এপাশে রয়েছে লাভ, ভালোবাসার সিট বা ভালোবাসার বসার জায়গা, লাভের ভিতরে বসে থাকুন। অবশেষে চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। দেখুন এখানে অনেকগুলো লোক একজন সময় দেখতেছে ফাঁসি দেওয়ার জন্য। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, সাবধান, উপরে ওঠা নিষেধ। এই যে ফাঁসি দেওয়ার জন্য তাকে গোলায় রশি দিয়ে দাঁড় করে রেখেছে একজন সময়, অনেক মিনিট বা সেকেন্ড গুনতেছে। পিছনে দুজন দাঁড়িয়ে আছে জল্লাদ, তারা ফাঁসিটা কার্যকর করবে। অনেক কিছু এখানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। আর আমার শ্রাবণী এই যে এখানে বসে আছে, দেখেন হাই হুই দিচ্ছে না কি দিচ্ছে, দুই হাত দিয়ে নাড়ানাড়ি করতেছে। সবাই এই লাভের মাঝে বসে সবার প্রিয় মূর্তিগুলো ক্যামেরা বন্দী করতেছে। এই পাশে রয়েছে 100 বছরের পুরাতন গাড়ি, 112 বছরের পুরাতন গাড়িগুলো এখানে রেখেছে। 112 বছর এই গাড়ির বয়স, 112 বছর বয়সের গাড়িগুলো এখানে রেখে দিয়েছে। এখন শ্রাবণীকে বললাম সময় নেই ভাই, ভাবি আয়রা তো তার আগেই চলে গেছে আমাদেরকে রাইখে। আমরা তারপরেও ঘুরে 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 এখন বের হচ্ছি। এখানে স্বাগত জানানোর জন্য একজন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তো স্বাগত, আমরা তো ঢোকার সময় স্বাগতম পাই না, বের হওয়ার সময় তাদেরকে দেখে এখন বের হয়ে আসতেছি। শ্রাবণীও বের হয়ে আসলো। এই যে এক্সিট বাহির, বাহিরে আসার পরে এখন বললাম চলো যাই কোথায়, তাজমহল। তাজমহলের উদ্দেশ্যে চলে যাব। তার আগে কি গলা শুকিয়ে গেছে, পানি খাইতে হবে, পানি তো নাই, চলো একটা আইসক্রিম খাই। পরে দুইটা আইসক্রিম নিয়ে আসলাম, আইসক্রিম নিয়ে দুজনে খাইতে খাইতে চলে যাব তাজমহলের দিকে। এখান থেকে তাজমহল বেশি দূর না, এই 200 গজ বা 250 গজ হাঁটলে তাজমহলটা পেয়ে যাবেন। এক টিকেটে টিকিটটা ফেলেনি, টিকিটটা নিয়ে যাবেন। যে শ্রাবণী আইসক্রিম খাইতে খেতে তাজমহলের দিকে চলে যাচ্ছে। আয়রা কে দেবে, আয়রা খাবে না, আয়রা আগে খেয়ে নিয়েছে, আয়রা আইসক্রিম খাবে না, দিয়ে লাভ নাই। অবশেষে চলে আসলাম তাজমহল প্রবেশদ্বারের কাছাকাছি। কত? 2500টা 1000, 1500টা 800 টাকা। ভাবি আর আয়রা, ভাবি আর শ্রাবণী, আয়রা কেন বলি, ভাবি আর শ্রাবণী শাড়ির দাম করতে গেছিলো, দুটো শাড়ির দাম চেয়েছে অনেক বেশি, সেটা নিয়ে তারা হাসাহাসি করতেছিল। অবশেষে তাজমহলের ভিতরে প্রবেশ করলাম। ভালোবাসার তাজমহল স্বাগতম। তুমি মমতাদের জায়গায় যাও, তুমি মমতাদের জায়গায় যাও, তোমার সাধারণ না। এই বুকে বইছে যমুনা নিয়ে প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা নিয়ে প্রেমের জল, তার
তাজমহলে দিনের চেয়ে আমার রাতের দৃশ্যটা অনেক ভালো লেগেছে। রাত যত গভীর হয় তাজমহলের সৌন্দর্য ততই ফুটে ওঠে। আপনারা ভিডিওতে অবশ্যই সেটা দেখতে পেয়েছেন। অবশেষে ঘোরাঘুরি শেষ, আমি এখন যাওয়া আসার লোকেশনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা গুলিস্তান যাবেন, গুলিস্তান থেকে চিটাগাং রোড, ওখান থেকে চলে যাবেন সোনারগাঁও, অথবা আপনারা গুলিস্তান থেকে সরাসরি বাসে করে আপনারা সোনারগাঁও চলে যাবেন। ওখান থেকে যাবেন হচ্ছে প্রথমে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, এরপরে যাবেন পানামা সিটি, এরপর ওখান থেকে বের হয়ে সিএনজি রিজার্ভ নিয়ে চলে যাবেন হচ্ছে পিরামিড ও তাজমহলের উদ্দেশ্যে। ওখান থেকে চলে আসবেন অটো ধরে বরপা, বরপা থেকে চলে আসবেন সরাসরি হচ্ছে গুলিস্তান, তারপরে আপনাদের নিজ নিজ গৃহে প্রবেশ করবেন। আমরাও চলে এসেছি আমাদের গৃহে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বলেন সব আমার কাছে দিয়ে রাখছে, দাঁড়ায় দাঁড়ায় মজা নিচ্ছে না।